প্রিয় দর্শক, বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে যাদের সাধনায় শ্রমে ও সৃষ্টিতে সমৃদ্ধ হয়েছে আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের অর্থনীতি, রাজনীতি, দেশের বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন অংশে যারা অবদান রেখেছেন, সেই সব দেশ বরেণ্য মানুষদের নিয়ে আমরা এই আয়োজন করে থাকি। আজকে তেমনি একজন মানুষ আমাদের অতিথি হয়ে এসেছেন, আমাদের খুবই কাছের মানুষ, বিশেষ করে আমার তো বটেই। তিনি একজন প্রখ্যাত অভিনয়শিল্পী এবং লেখিকা, তো তার উপন্যাস গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়। নিভৃতচারী কথাশিল্পী বলতে পারি তাকে আমরা, টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। তিনি আমাদের প্রিয় মানুষ দিলারা জামান। আবার কি বলবো, আমাদের তো একটা মানে নিয়ম আছে যে সবাইকে শুরুতে একটু ধন্যবাদ জানাই যে কষ্ট করে এসছো, আসছেন ইত্যাদি, কিন্তু আমি আর সেটা তোমাকে বলতে চাইছি না। আমরা শুরু করি একেবারে তোমার ছেলেবেলা থেকেই, মানে আমরা যে গ্রামের বাড়ি বা দেশের বাড়ি বলতে যেটা বোঝাই সেটা কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী, রামগঞ্জে। তো জন্ম আমার বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমানে, ওখানে আমার বাবার কর্মস্থল, বাবা ইঞ্জিনিয়ার, চাকরি সূত্রে। পরে আসানসোলে ছিলাম 4-5 বছর পর্যন্ত, তারপরে 7 বছর বয়সেই চলে আসলাম যশোরে। আর স্কুলে যাওয়া বা ইত্যাদি বিষয়গুলো, স্কুল ভর্তি হয়েছি যশোরে, মোমেন গার্ডেন স্কুলে পড়াশোনা করেছি, এবং তখনই ওই নাচ গান এগুলো একটু একটু, আম্মা খুব সংস্কৃতি মনা ছিলেন এবং উনি চাইতেন তার মেয়ে পারদর্শী হোক এসব ব্যাপারে। তো নাটকের ইয়েটা মনের মধ্যে ঢুকলো ঢাকা এসে, এখানে বাংলা বাজারে ভর্তি হয়েছে। কেমন ছিল স্কুল জীবন? বাসে করে করে যেতে হতো, সকাল 8টায় বাস আসতো, সেই বাস সারা ঢাকা ঘুরে ঘুরে, তারপরে ইসলামপুর, হ্যাঁ ইসলামপুর ঘুরে ইয়েতে আসতাম, সদরঘাটে স্কুলটা ছিল। এবং আমি দুজন বিখ্যাত মানুষকে পেয়েছি, মিসেস নন্দী, ডক্টর নন্দীর স্ত্রী, তিনি আমাদের প্রধান শিক্ষিকা ছিলেন, এবং লুৎফুন্নেসা আপা, আমাদের জহুর ভাই, প্রখ্যাত সাংবাদিক, সংবাদের ইয়ে, তাঁর স্ত্রী নিবেদিত প্রাণ যাকে বলে। এবং শিক্ষকতা করার পেশার, আমি শিক্ষকতাও করেছি, সেই পেশার আসার ওনাদেরকে দেখেই কিন্তু ভেতরে অনুপ্রেরণা এসছে যে শিক্ষক হব। আরেকজন ছিলেন রোকেয়া রহমান কবির, উনিও খুব সংস্কৃতি মনা ছিলেন, উনি আমাদেরকে এইসব অনুষ্ঠানের জন্য নাচ গান করা, এবং পরবর্তী জীবনে ওনাকে আমি কলেজে পাই, এবং কলেজেও এখন বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মতিয়া চৌধুরী, আমরা দুজন একসঙ্গে অনেক কাজ করেছি তখন ছাত্র আন্দোলনে। ও সায়েন্সে পড়তো, আমি আর্টসে পড়তাম। তো সেই উত্তাল সেই দিনগুলো, 62-র সেই গণজাগরণ, শিক্ষা কমিশন বাতিল, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক ভাই, আমরা সবাই একসঙ্গে অনেক মিছিল করেছি, অনেক সেই ইডেন কলেজ থেকে দরজা গেট বন্ধ থাকতো, আমরা পাঁচিলের উপর দিয়ে পালিয়ে চলে আসতাম। আর লেখালেখির ব্যাপারটা? লেখালেখির ব্যাপারটা ছোটবেলা থেকেই, স্কুলে পড়ার সময় তখন মকুলের মাহফিল ছিল, বাগবান ভাই হাবিবুর রহমান কবি উনি ছিলেন, তারপরে আমাদের কচিকাচার ইয়ে ছিল, ইত্তেফাকের সংবাদে ছিল। তো এইসব ছোটদের আসরে লিখতে লিখতেই পরে বড়দের আসরে, বেগম পত্রিকা তখন একটি মাত্র পত্রিকা ছিল, সেখানে আমরা ঈদ সংখ্যার জন্য লিখতাম, একটা ছবি দেওয়া হতো এবং সব লেখিকাদের ছবি, ওইটা মানে সারা বছর সবাই উন্মুখ হয়ে থাকতো ওই বেগম পত্রিকার জন্য, বছরে একটা পত্রিকা বেরোবে এবং সবার ছবি দেওয়া। তখন কি নামে লিখতে? দিলারা আহমেদ, আমার আব্বার নাম রফিকউদ্দিন আহমেদ, দিলারা আহমেদ, ওই নামে লেখা হতো। আর ম্যাট্রিক পাস কি ওখান থেকে? 58 সালে ম্যাট্রিক পাস করেছে, অনেক বয়স, আমি 70 জুন মাসে আমার 70 বছর বয়স হলো। তো আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 63 সালে নাটক করি, এবং সেই নাটক আব্দুল্লাল মামুন, তিনি আর আমি সহ, তখন সহ অভিনয় করা
শ্রদ্ধেয় মুনির চৌধুরী স্যার শহীদ, উনি আমার আব্বাকে চিঠি লিখে দেন যে আপনার মেয়েটি আমাদের ডাকসুর নাটক করবে। এবং তখনকার দিনে নাটক করা মানে ছেলে মেয়ে একসঙ্গে খুব দুঃসাহসের কথা, এবং আত্মীয় স্বজন বলতে এই মেয়ের বিয়ে হবে না এরকম নাটক করে, তারপরে মিছিল করে, ছবি বের হয় মিছিলে, খুবই মিছিলের ব্যাপারটা আছে। আমি নাটকের ব্যাপারটা তো অবশ্যই আসবো, কারণ তোমার জীবনের অনেকটা জায়গায় জুড়ে নাটক, কিন্তু এই যে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টা, এটা কি করে ঘটলো? কারণ নিশ্চয়ই বাড়িতে তো কেউ রাজনীতিতে সঙ্গে জড়িত ছিল না, এবং লুকিয়ে লুকিয়ে সেটা করা। তা তো শুধু একবার একটা ছবি পত্রিকা ছাপা হয়েছিল মিছিলে যাচ্ছি, ওইটা দেখে তো বাড়িতে মহা তোলপাড়। আব্বা বলে আমার চাকরি চলে যাবে এই ছবি ইত্যাদি ইত্যাদি। তা আমি খালি বলছি যে ছোট ছিলাম তো অত মাথায় পরিপক্ক বুদ্ধিও নেই যে আল্লাহ অফিসের কেউ যেন এই ছবি না দেখে, তাহলে আমার আব্বার চাকরি যাবে না, এরকম আর কি ব্যাপার স্যাপার। আসলে তখন এই যে আইয়ুব খানের সে 58 থেকে দেখেছি মার্শাল্লাহ, তারপরে পূর্ব পাকিস্তানকে সব দিকে বঞ্চিত করা, এগুলো আস্তে আস্তে মনের মধ্যে দাগ কাটতে, এবং আমি সুকান্তের কবিতা পড়ে একটু বিদ্রোহী ভাব মনের মধ্যে, মানে কৈশোর বয়সে যা হয় যৌবনের প্রারম্ভে। আর কলেজে ঢুকে মতিয়াকে পেলাম আরও এরকম ইয়েতে, তো ওরা কয়েকজন মিলেই এসব কথা বলতে বলতে আসলে ভেতরে বামপন্থী রাজনীতিটা মাথায় ঢুকলো, এবং আমি ছাত্র ইউনিয়ন করতাম। তো তখনকার ছাত্র আলী রেজা ছিলেন আমাদের সঙ্গে, তখন তো অন্যরকম যে এইরকম মারামারি বা আদর্শের জন্য, তখন রাজনীতি করা মানে আদর্শের জন্য রাজনীতি করা। তো এই রাজনীতির সূত্রপাতটা কি ইডেন কলেজ থেকে হয়েছিল? ইডেন কলেজ থেকে, কিন্তু পাশাপাশি এই লেখার ব্যাপারটা ছিল। ইডেন কলেজে কি অভিনয় হয়েছিল কোনো? ইডেন কলেজ অভিনয় করেছি, এবং তখন পূর্ব পাকিস্তান শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতি বছর নাটক সব নাচ গান এগুলো কম্পিটিশন হতো, নাটকেরও কম্পিটিশন হতো। তা আমার নাট্যগুরু আসলে অধ্যাপক নুরুল মোমেন স্যার, তিনি আইন বিভাগের ইয়ে ছিলেন, তো তিনি সমস্ত মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, অন্যান্য কলেজ থেকে যে সমস্ত ছেলেমেয়েরা নাটক করে তাদেরকে বেছে বেছে এনে ওনার লেখা, কিন্তু ওনার লেখা নাটকই উনি ইয়ে করতেন, অভিনয় করাতেন। এবং তো আমি পরপর দুই বছর ওই শিক্ষা সপ্তাহ উপলক্ষে 62-63 সালে আমি প্রথম হয়েছিলাম অভিনয়ে, তো সেটাও আমার একটা অনেক আনন্দের এবং গর্বের বিষয় আর কি। তো সেই থেকে মাথায়, তখন তার টেলিভিশন ছিল, টেলিভিশন আসলো 64 ডিসেম্বরে পাকিস্তান টেলিভিশন ঢাকাতে ইয়ে হলো। তো প্রথম অভিনয় করি 65 সালে টেলিভিশন। আর তখন তো ডাইরেক্ট মানে অল্প ছোট্ট একটা সেট এতটুকু, এবং এমন নাটক হতো যে কাপড় টাপড় বদলানো বা বারবার ইয়ে করা ওগুলো ছিল না, লাইফ যাচ্ছে। এবং কি কঠিন ব্যাপার, পরীক্ষার পড়ার মতো, পরীক্ষার আগের রাত্রের মতো মুখস্থ করতে হবে, এবং ক্যামেরা চলছে, আমি এক হাত দূরে যেতে পারবো না, এই অভিজ্ঞতা তো তোমারও আছে। আমার অল্প কিছু হয়েছে, হ্যাঁ, তো এক হাত দূরে গেলেই আউট অফ ক্যামেরা এবং লাইভ। তো সেই তিনটার সময় এসে টেলিভিশনে রিহার্সাল করা, ডিআইটিতে এখন যেটা রাজুক, ওখানে একদিন মনে আছে দুটোর সময় আমরা গোপীবাগে থাকি, ওখান থেকে যাব, রিক্সা পাচ্ছি না, তো পেয়ে দুটোর সময় রিহার্সাল হবে, তো মমিনুল হক একজন ছিলেন, আমি 2:10 হয়েছে। এই কথা আমি অনেককে বলি, এখন যেমন ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আমার সহশিল্পী আরেকখানে শর্ট দিয়ে হয়তো মোবাইল থেকে বা অন্যখান থেকে আসবেন, তারপরে অভিনয় করব, বসে আছি বসে আছি বসে আছি, তখন কিন্তু সেরকম না, একটা সময়ের দাম ছিল, এবং সবাই কাজের প্রতি সম্মান করতো এবং শ্রদ্ধা করতো শিল্পী সিনিয়র যারা বা ইয়ে। তো উনি দেখলাম ঠিক দরজায় দাঁড়িয়ে আছে, এবং আমাকে দেখে ঘড়িটা দেখে বললেন 2:00 মানে 2:10 নয়। এই কথাটা আমার এখন 70 বছর বয়স, আমি অভিনয় করি, আমার এখনও মনে পড়ে, এবং আমি যথাসম্ভব পারি চেষ্টা করি যে সময় মতো যাব এবং সময় মতো কাজটি করে দেব। আপা, তোমাকে নিয়ে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। ঘ
খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব ও কথা সাহিত্যিক দিলারা জামান 1943 সালের 19 জুন ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে জন্মগ্রহণ করেন। তার বাবা রফিকউদ্দিন আহমেদ এবং মা সিতারা বেগম চৌধুরী। 1947 সালের দেশভাগের সময় তিনি তার পরিবারের সাথে পশ্চিমবঙ্গ থেকে যশোর চলে আসেন। যশোর মুমেন গার্ডেন স্কুলে তার লেখাপড়ার শুরু। এরপর তারা সপরিবারে ঢাকায় চলে এলে তিনি বাংলাবাজার গভর্নমেন্ট গার্লস স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে তিনি ইডেন কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। নারী শিক্ষা মন্দির স্কুলে শিক্ষকতার মাধ্যমে দিলারা জামান তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর ময়মনসিংহ, চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেছেন। স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রতি তাঁর আকর্ষণ। 1957 সালে স্কুলে মামলার ফল নাটকে প্রথম অভিনয় করেন তিনি। তারপর কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও বেশ কিছু নাটকে তিনি অভিনয় করেছেন। এছাড়া তিনি মঞ্চেও অভিনয় করেছেন নিয়মিত। 1966 সালে ত্রিধারা নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি টেলিভিশনে কাজ করা শুরু করেন। এরপর দিনের শেষে, এইসব দিনরাত্রি, অয়ময়, নক্ষত্রের রাত, সংসপ্তক সহ অসংখ্য নাটকে তাঁর অভিনয় জয় করেছে দর্শক হৃদয়। টেলিভিশন ছাড়া রেডিও ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই গুণী অভিনয় শিল্পী। অভিনয়ের পাশাপাশি লেখালেখির মাধ্যমে অর্জন করেছেন পাঠক জনপ্রিয়তা। আজাদ, ইত্তেফাক, সংবাদ, চিত্রালী প্রভৃতি পত্রিকায় নিয়মিতভাবেই তাঁর লেখা প্রকাশিত হয়েছে। 1962 সালে তাঁর প্রথম গল্পগ্রন্থ অস্তরাগ প্রকাশিত হয়। এরপর তাঁর উপন্যাস আকাশে অনেক নীল, গল্প আরশিতে আমি, মৃগয়ায় সরবিদ্ধ সহ তাঁর লেখা আরও অনেক গল্প ও উপন্যাস রয়েছে। রয়েছে জীর্ণ পাতা ঝরার বেলায় নামে আত্মজীবনী। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। লেখালেখির সূত্রে সাহিত্যিক ফখরুজ্জামান চৌধুরীর সাথে দিলারা জামানের পরিচয় হয় এবং 1964 সালে তারা পরিণয় সূত্রে আবদ্ধ হন। এই দম্পতির দুই মেয়ে, দুজনেই বর্তমানে প্রবাসী। দুজনের এই ছোট্ট সংসার সামলে দিলারা জামান তার বাকি সময়টা ব্যস্ত থাকেন অভিনয় নিয়ে। দাদা, আমরা যে জায়গাটা ছিলাম সেখান থেকে আমরা একটু পেছনে যাই, যে কলেজ জীবনটা তোমার ইডেনের, সেখানে তো ছাত্র রাজনীতি, অভিনয় এবং লেখালেখি সেটাও চলছিল। তোমার কি ইতি মানে ওই সময়ের মধ্যে কোনো গ্রন্থ প্রকাশিত হয়েছিল? তখন আমার দুটো গল্প, একটা ছোট গল্পের অস্তরাগ গল্পগ্রন্থ, বিভিন্ন পত্রপত্রিকায় যেসব গল্পগুলো ছাপা হয়েছে সেটার নিয়ে সংকলন বের হয়েছে। ইডেন, ইডেন শেষ হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে আসলাম। বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে, বাংলা বিভাগে পরীক্ষায়। আচ্ছা, পড়াশোনায় মন কেমন ছিল? পড়াশোনায় মন ছিল না, ওই মিছিল মিটিং করতে গিয়ে যা হয় আর কি। হ্যাঁ, তখন ওই যে পাঁচটা সেশনাল পরীক্ষা দিতে হতো, আমি মতি আমরা অত গুরুত্ব দেইনি। আচ্ছা ঠিক আছে, বাকি নাম্বার তো ভালো ভালো রেজাল্ট করে ফেলবো, এই দু একটা পরীক্ষা না দিলে কিছু হবে না। আমি মিছিল করতে গেছি, মিটিং গেছি, একটা একটা পরীক্ষা দেইনি, ব্যাস বিয়েতে রেজাল্ট আটকে রেখে দিল আমার। একটা বছর নষ্ট হয়ে যায়। আর ওই তখন আবার এটা যখন কমিশন ইয়ে হয়ে গেল, ওর তখন রাতারাতি অনেক মানে সব বিএ পাশ হয়ে গেল এবং তারা ইউনিভার্সিটিতে, ওই একবার একটা ঘটনা হয়েছিল আর কি। তো বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা বিভাগে আমি খুবই সৌভাগ্যবান এবং আমি বলবো যে আমি তাদের সাহচর্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আমি পেয়েছি ডক্টর নীলিমা ইব্রাহিমকে, বাংলা ডিপার্টমেন্টের ডক্টর মনি চৌধুরী স্যার, তিনি আমার শিক্ষক ছিলেন। তারপরে আনিসুজ্জামান স্যার, উনি আমার শিক্ষক, ওনাকে পেয়েছি। লুৎফুল হায়দার চৌধুরী, যে ওনার বড় ভাই শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী, উনি আমার মামা হন সম্পর্কে, ওনাকে পেয়েছিলাম। তো আমি সত্যি ওনাদের মতো শিক্ষক পাওয়া, ওই সময় তো আসলে বাংলা বিভাগ একদম খুবই ছিল, শিক্ষকদের ব্যাপারটা তারকা খচিত একেবারে। সত্যি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি বলবো অহংকার,
তো বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই তখন আমার বিয়ে হয় 64 সালে। এটা বিয়ের ব্যাপারটা একটু শুনে নেই কিভাবে? ওই লেখালেখি করতাম বাংলা একাডেমিতে, একটা সাহিত্যের আসর হয়েছে, সেখানে আমি একটা কবিতা পড়েছি। তো আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী, তিনি তখন রিসার্চ ফেলো বাংলা একাডেমির, তো উনি আমার লেখার সমালোচনা করেছেন যে লেখিকা লেখার প্রতি খুব অমনোযোগী ইত্যাদি ইত্যাদি। আমি কি যে খুঁজে বের করতে হবে তো কোন লোকটা এরকম করে আমাকে সমালোচনা কি বোঝে সে সাহিত্যের। কলেজ এসছি তখন ওনার একটা ভাগ্নি এসে আমার সঙ্গে, সে বলতো আমার মামা আপনার কালকে লেখার সমালোচনা করেছে। আমি হ্যাঁ তোমার মামাকে আমার সঙ্গে দেখা করতে বলবো। বলে আমার মামা তো দেখা করবে কি, উনি তো বাংলা একাডেমিতেই আছেন। আমি ঠিক আছে আমি যাচ্ছি। তা আমি রিক্সা থেকে নেমেছি, উনিও দেখি দাঁড়িয়ে আছেন ওই এখন যেটা পুরানো বিল্ডিংটা ওইখানে। তা উনি বলছে আপনি দিলার আহমেদ? আমি বললাম হ্যাঁ। আপনি ফখরুজ্জামান চৌধুরী? হ্যাঁ। বলে আসেন। তারপর আমাকে নিয়ে গেল সেই অন্ধকার একটা নিচে, চারিদিকে সব পুরানো বই টই, আমার মানে কি অস্বস্তি লাগছিল। তো উনি কথা বলছিলেন, আমাকে কথা বললেন কথা কি ভালো লাগে। ওই ঝগড়া টগড়া হয়নি, ঝগড়া টগড়া ওইসব ওই মানে ওই সমালোচনার কথাটা তো ওঠেই নেই, এই সমস্ত নিজেদের কথাটা তো বলতে বলতে বলে আমি একটা গল্প লিখব এবং কালকে রেডিওতে আমার গল্পটা অতটা সময় হবে, রাতে 9টা 10টার সময় বললো আপনি শুনেন। তো ওই রাত্রেবেলা পরের দিন গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে গেছি, হাতের মধ্যে ক্রিম মুখে মাখবো, সেই ক্রিমের কৌটা ওইভাবে। তো পরের দিনে সে আমি বলছি যে আমি ক্রিমের কৌটাটা বন্ধ করতে ভুলে গেছি, আমি ক্রিম কৌটা হাতে নিয়ে ঘুমিয়ে গেছি। তো উনি ভেবেছেন হয়তো আমার দুর্বলতা বা কিছু, এইভাবে আর কি পরে ইয়ে হলো। আগামী বছর আমাদের বিয়ের 50 বছর হবার কথা, কিন্তু উনি খুবই অসুস্থ। আমি 2 বছর আমি বিদেশে চলে গিয়েছিলাম, কিন্তু গেলাম থাকতে পারলাম না, আবার চলে আসলাম। আমার এই দেশের কাদামাটি না দেখলে ভালো লাগে না। আমি শুনেছি যে বিয়েটা প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, ওই ঐতিহাসিক বিয়ে। আমার বিয়ে তো আসলে আমার মোফাজ্জল হায়দার চৌধুরী মামা, উনি তো আবার ওনারও ছাত্র, আমার স্বামী বাংলায় এম এ করেছেন। তো উনি যখন গিয়ে বলেছেন, তো ওরা তো অনেক রেগে টেগে, না এটা হবে না, ছেলে এখনো 250 টাকার স্কলারশিপ পাই, 250 টাকা দিয়ে আমার মেয়েকে কি খাওয়াবে কি পড়াবে কোথায়। তখন আবার এই ব্যান্ড হলো যে ঘর থেকে বেরোতে পারবে না। আব্বা বলেন তোমার পড়াশোনা বন্ধ, আমার অনেক আশা ছিল তুমি এম এ পাস করবে, বংশে প্রথম মেয়ে এম এ পাস করবে করবে, কিন্তু তুমি সে আশা কেন, তুমি ইউনিভার্সিটি যেতে পারবে না এবং তোমার বিয়ে। তা আমি কোনো মতে চুপচাপ করে একটা শাড়ি পরে ছোটো ভাইকে দিয়ে বলালাম যে আমি একটু নিউ মার্কেটে ইয়ে কিনতে যাবো, যেটা ওকে সাথে করে দিয়েছে আমার। ওখান থেকে আমি চলে গেছি যে আমার বিয়ে হয়েছে আমাদের জিয়া হায়দার, ওনার বাসায় আমাদের বিয়ে হয়েছে, মানে খুবই মজার আর কি। তারপর 4-5 দিন পরে আসলাম নিজেদের বাসায়, ওনার যে বাসা ছিল। পরে দেশে থেকে আমার মামা আসলেন, এসে বলেন যা হওয়ার হয়েছে এখন চলো সবাইকে জানিয়ে এটা নিয়ে বিয়ে টিয়ে করা হবে। তা আমি বললাম না আমাকে গেলে আটকে রাখবে, ইয়ে করতে দেবে না, বলকি না আমি আছি অসুবিধা নেই। তারপরে না পরে ওকে দেখে ওর এত মানে, তিনি তো আবার খুব সুন্দর কথা বলতে পারেন, কবি সাহিত্যিক মানুষ, আর মানে আম্মা ভালোবেসে ফেললেন আর কি, আদর যা হয় আর কি ছেলের মতন। পরেই আর কি উনি ইয়ে করলেন, ওনার যে গাইড ছিলেন তার সঙ্গে রাগারাগি করে রিসার্চ ছেড়ে দিলেন। এবং সেই সব দিনগুলোর কথা, বাসা ভাড়া 200 টাকা, আর থাকে 50 টাকা, কষ্ট ছিল, অনটন ছিল, কিন্তু অনেক আনন্দ ছিল, শান্তি ছিল। এমনও দিন গেছে যে একটা ডিম ভাজি আর 4 আনা করে 2টো পরোটা এনে খেয়ে দিন কাটিয়েছি। তখন কি মনে হতো যে না কেন এই জীবন বেছে নিলাম? না, কখনো অনুশোচনা বা অনুতাপ আসে নাই, কারণ আসলে বয়সটা বোধহয় ওই রকমই যে সব কিছু ত্যাগ করে দেবার। সুকান্তের কবিতা পড়ে মাথার মধ্যে, হ্যাঁ, চাঁদ যেন ঝলসানো রুটি, ওই সব কথা তখন মনের মধ্যে। আমার বলতে দ্বিধা নেই, আমার স্বামী রিটায়ার করেছেন, আমাকে যতটুকু বেতন এনে দিয়েছেন সেই টাকা দিয়ে আমি চলার চেষ্টা করেছি। তো আমার সেজন্য কোনো আফসোস নেই যে উনি ব্যাংক ব্যালেন্স রাখেননি, এটা করেননি, ওটা করেননি। যেটুকু ছিল আমি চাকরি করেছি, নাটক করে যেটুকু ইয়ে করেছি, ওইভাবেই মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করেছি, আদর্শ যে এই এই এর ভেতরেই সৎ জীবন যাপন করতে হবে, চলতে হবে। তো তার ভেতর থেকেই
ভালো কিছু দেবার নিজে ভালো থাকার কাজ করার চেষ্টা করেছি, নাটক করেছি আমি যে এই একটা কাজ করব, মানুষকে আনন্দ দেব, একটা ভালো সুন্দর পরিবেশ সুন্দর কিছু নিয়ে চর্চা করব, সেই চর্চার মধ্যে থাকব এবং আমৃত্যু আমি চাই যে সেই মনটা থাকুক, সেই সাধনা থাকুক। আমরা কিছু প্রসঙ্গ ছেড়ে ছেড়ে আসছি, ওগুলোতে আবার একটু ফিরতে চাই। যেমন ধরো তুমি বিয়ের পরে একটা সময় তুমি ময়মনসিংহে গেলে, ময়মনসিংহে গেলে কি জামন ভাইয়ের চাকরি সূত্রে? চাকরি সুবাদে ময়মনসিংহে 67 সালে চলে যাই, যাওয়ার পরে আবার ওই টেলিভিশন অন্য অন্য কাজ আমার সব, রেডিওতে নাটক করা বা এগুলো সব বন্ধ হয়ে গেল। তো ময়মনসিংহে থাকতে থাকতেই মুক্তিযুদ্ধ, তার আগে রেডিওতে নিয়মিত নাটক করতে, রেডিওতে নিয়মিত নাটক করেছি এবং আমার একটা বিখ্যাত নাটক এবং স্মরণীয় আমি বলবো সারেং, সে নাটকটা খুবই জনপ্রিয় হয়েছিল। তো ময়মনসিংহ যাওয়ার পরে এগুলো বন্ধ হয়ে গেল, কিন্তু যখন ময়মনসিংহে মুক্তিযুদ্ধ আমরা পেলাম, আমাদের বাসায় চা খেয়ে জহির রায়হান ওনারা চলে গেলেন আর কি মেঘালয় দিয়ে, ওরা সব ইন্ডিয়াতে এবং অনেকেই তখন, এটা 71 সালে, 71-এ আমরা ওখানে ময়মনসিংহে, আমরা কেউ জানি না মানে আমাদের কোনো পরিচয় মানে আত্মীয় স্বজন নেই, যে আমরা ঢাকায় চলে আসব তাও পারি না, আবার আশেপাশে সবাই সব চুপচুপ করে চলে গেছে, কিন্তু আমরা এখন একা। পরে আমাদের একজন বন্ধু ছিলেন, উনি ব্যাংকে চাকরি করতেন, উনি বললেন যে আপনারা এখনও এখানে আছেন, আমি গ্রামে চলে যাচ্ছি আমার গাড়িটা নিয়ে, আপনারা আমাদের সঙ্গে চলেন। পরে আমরা গেলাম যে ঈশ্বরগঞ্জে গিয়েছিলাম, সেখান দিয়েই কিন্তু রেল লাইন ধরে ধরে পাকিস্তান আর্মি আসলো আর কি, ময়মনসিংহ হলো দখল করার জন্য, এবং সমস্ত হিন্দুদের বাড়িগুলো দেখিয়ে দিল যারা ছিল আর কি, ওই শান্তি বাহিনী করেছিল ওরা দেখিয়ে দিল এটা হিন্দুর বাড়ি, এটা হিন্দুর বাড়ি। আমরা জঙ্গলে এরকম করে লুকিয়ে ছিলাম, সব বাড়িগুলো পোড়ালো এবং সেই ছাইগুলো গায়ে এসে এসে খালি বললাম যে আল্লাহ তুমি ওদের হাতে যেন মিত্র, আমি যে গুলি খেয়ে মরি যেভাবে মরি কিন্তু সম্মান যেন থাকে। তো এইভাবে তারপরে দেশ স্বাধীন হলো, উফ কি আনন্দ। আর তখনই আমার বিয়ের প্রায় 9 বছর পরে আমি মা হতে পেরেছি এবং স্বাধীন দেশে আমার কন্যা তানিরা ওর জন্ম হলো। তারপরে চিটাগংয়ে ওনার আবার চাকরি হলো, চিটাগংয়ে চলে আসলাম। চিটাগংয়ে আসার পরে স্কুলে চাকরি পেলাম, চিটাগং পাবলিক স্কুলে। ময়মনসিংহে থাকার সময় কোনো চাকরি করনি? আমি তখন স্কুলে করেছি, কিন্ডারগার্ডেন স্কুলে চাকরি করেছি এবং ময়মনসিংহে আমি বিএড এবং না বিএড ঢাকা থেকে করেছি, এমএড করেছি। তো পরে যখন আবার ওই যে করতে গেলাম, অয়ময় করতে গেলাম, তখন ওই ট্রেনিং কলেজে যখন সব স্মৃতিগুলো মনে পড়ছিল আর কি। চিটাগংয়ে এসে রেডিওতে কাজ করার খুব সুযোগ হয়ে গেল, খুব রেগুলার নাটক করা শুরু করলাম এবং সেখানে আমি অরিন্দম নাট্যগোষ্ঠীর সঙ্গে স্টেজ কাজ করার সুযোগ হলো এবং কাজ করে নাটকের, তখন তো সত্যি আমি বলবো নাটকের এই মঞ্চ নাটকের একটা গোল্ডেন পিরিয়ড। তো চিটাগং থেকে 80 সালে ঢাকায় আসলাম, তো এসে আর আমি তখন এরপরে মঞ্চে কাজ করিনি। মঞ্চ নিয়ে অনেক অনেকেই বলেছিল তাদের দলের সঙ্গে যাবার জন্য, কিন্তু আমার বাচ্চারা তখন ছোট ছোট, আমি দেখলাম যে আসলে ওদেরকে এখন সময় দেওয়া আমার খুবই দরকার, সেই জন্য আর মঞ্চে করে রেডিও টেলিভিশন নিয়ে তখন। টেলিভিশনের নাটকে এই 80 সালে ঢাকায় আসার পর থেকে না, তার আগে তো ওই যে পাকিস্তান আমলেই 65 সাল থেকে নাটক করেছি, মাঝখানে কিছুদিন আর কি ওই যেহেতু ঢাকার বাইরে ছিলাম। নাটকটা কি ছিল টেলিভিশনে? প্রথম নাটক করেছি ত্রিধারা। ঢাকায় এসে কি চাকরিতে ঢুকেছিল সঙ্গে সঙ্গে? হ্যাঁ, চাকরি করেছি আমি, অনেক স্কুলে কাজ করেছি। আমাদের বাসার পাশে একটা স্কুল ছিল মেহেরুন্নেসা, সেখানে চাকরি করেছি, শাহিন স্কুলে চাকরি করেছি, তারপরে বিকর্ণেসায় চাকরি করেছি। তো অনেকদিনই ছিলে ছিলাম, তারপরে ওই যে সমস্ত ব্যাপার ভর্তির সময় খুবই হয় কি বলে চাপ আসে ইত্যাদি ইত্যাদি, তারপরে সব আসলো আমাকে ভয় দেখালো যে এই ভর্তি করে দিতে হবে তা নাহলে এই করবো, মানে সেগুলো অনেক তিক্ততার ব্যাপার।
তো পরে শেষে আমি বললাম যে না থাক, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে অনেক কিছু, আমি আমার মেয়েরা বলে দরকার নেই চাকরি ছেড়ে দাও। তখন আমি বললাম যে থাকার কাজ করব না, এবং তারপরে ঠিক আছে বেঁচে থাকার জন্য তো কিছু না কিছু করতে পারবই, এই অভিনয়টাকে তখন একটা ইয়ে পেশা হিসেবে নিলাম এবং ভালো আছি। আর জামান ভাই কি এখানে এসে বাংলা একাডেমিতে যোগ দিলেন? তখন না, উনি তারপরে টেলিভিশনে জয়েন করলেন ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবেই, পরে রিটায়ার করেছেন। ও ওখানেই তো তুমি, উনি দীর্ঘদিন ছিলেন? হ্যাঁ উনি ছিলেন, দীর্ঘদিন চাকরি করেছেন টেলিভিশনে। অনেকের সঙ্গীত অভিনয়, অনেক নাট্যকারের লেখা, কেউ না অনেক কষ্ট লাগে আমার সাথে সবাই, এবং এইসব দিন রাত্রিতে বুলবুল আহমেদ তুমি আমার ছেলে হয়েছিলে দুইজনই। আসলে তখন এইসব নাটকগুলো যে কিরকম না, আমাদের কি যে সুন্দর সময় গেছে তখন, ওই অয়ময় করার সময় খালি ভাবতাম যে ওইটুকু একটা জায়গা আমি চোখে দেখি না, অন্ধ কিছু দেখতে পাই না, কিন্তু আমি মানে দুর্দান্ত মানে প্রতাপশালী একজন মহিলা, আয়রন লেডি যাকে বলে, এবং আমি ভাবতাম যে আমার অভিনয়টা খুব মানে বোর হবে, আমি আমার তো কিছু করার নাই, আমি এখানে যেতে পারছি না ওখানে যেতে পারছি না, ওই খাটের উপরে বসা সালাম করছে আর বলছি যে আয় হাত দিয়ে সালাম করবে না গোসল করে আসছি, এরকম করে সব ডায়লগুলো বলছি। কবার দেখলাম যে ওইগুলি, এবং আমি এখনও যারা আগের দিনের মানুষ দেখেছেন ওই সব নাটকগুলো, এইসব দিন রাত্রি এবং মির্জার মা, আমাকে এখনও মির্জার মা বলে ডাকে। আমি আমেরিকা যাওয়ার আগেও গ্রামে যখন কাজ করতে যেতাম সব বুড়ো টুর মানুষগুলো এরা বলতো যে আপনি মির্জার মা না, আমার তখন এত ভালো লাগতো না, যে সেই সব ইয়েগুলো এখনও মনে আছে। হ্যাঁ মির্জা, এখন আমার আমারও অহংকার সেই মির্জা এখন এমপি হয়েছে বাংলার, আমার খুব ভালো লাগে। হুমায়ুন আহমেদের বাইরেও তো তোমার আরো অনেক ভালো ভালো নাটক করেছো তুমি। করেছি আসলে, তখন এত ভালো ভালো নাটক হয়েছে, যেমন মা ইয়ের সঙ্গে মারা গেছে আমাদের ফরিদি, ও আমার ছেলে হয়েছিল, সাত আসমানে সিঁড়ি, সেই সাভারে গিয়েছিলাম কাজ করতে, ও নদীতে ইয়ে করছে মানে সাঁতার কাটছে, অনেক ভালো ভালো নাটক। অভিনয়ের পাশাপাশি তুমি টেলিভিশনের জন্য নাটক লিখেছো? না টেলিভিশনের জন্য লিখিনি, রেডিওর জন্য লিখেছিলাম, সেখানে প্রায় দুটো তিনটে নাটকই আমার, আমাদের গোলাম মোস্তফা ভাই ও তার কথা আমি বলিনি, তিনিও আমার অনেক নাটকে আমার সঙ্গে কাজ করেছেন, এবং গোলাম মোস্তফা ভাইয়ের স্ত্রী হোসনে আরা, আমাদের সুবর্ণা তার মা, উনিও কিন্তু একজন অভিনেত্রী, তো উনি রেডিওতে ডিরেকশন দিতেন নাটকের, উনি আমার কয়েকটা নাটকের ইয়ে করেছেন, ডিরেকশন দিয়েছেন। এই মঞ্চে নাটক তো নির্দেশনা দিয়েছিল বুঝি? হ্যাঁ নির্দেশনা দিয়েছি আমি একটি শিল্পকলাতে, তখন তো যে কম্পিউটার ইয়ে হতো আর কি, নাট্য সপ্তাহ হতো, তখন হাসনাত আব্দুল হাইয়ের লেখা সামনে যায় থাক ট্রেন চলবে, এই নাটকটা আমি নির্দেশনা দিয়েছিলাম এবং সেটা অনেক প্রশংসিত হয়েছে। তো সেই নাটক করার সময় একটি স্মৃতির কথা বলি, যে মেয়েটি আমি ডিরেকশন দিচ্ছি, আরেকটি মেয়ে সে চট্টগ্রামেরই, সে অভিনয় করবে, তার বাবা মা রাজি আছে নাটক করতে দিচ্ছে এটা, তো তার যেখানে বিয়ে হবে সেই ভদ্রলোক তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক, তো তাকে তার কাছে যেতে হবে আমাকে পারমিশন আনার জন্যে, আমি আর আমাদের দলের যে মনসুর ছিল আমরা দুজন গেছি, গেছি পরে ওনাকে আমি যখন বললাম যে আপনার ভাবি পুত্রবধূ, সে আমি ওদের দলের সঙ্গে যাচ্ছি না, আমরা প্লেনে করে যাব এবং নাটক করে পরের দিন সকালে সে আমার বাসায় থাকবে, আমার আব্বার বাসা আছে, পরের দিন চলে আসবো। উনি আমাকে বললেন কোনো ভদ্র মেয়েরা নাটক করে না, আমি তাকে মনে থেকে পারমিশন দিব না, এবং যখন বলছে কোনো ভদ্র ঘরের মেয়েরা নাটক অভিনয় করে না, নাটক করে না, আমার চোখ দিয়ে মানে পানি, এবং সারাটা পথ আমি কাঁদতে কাঁদতে আসলাম সারাটা পথ, এবং ওই একদিনের মধ্যে আমাকে প্রস্তুতি নিতে হলো, আমি ডিরেকশন দিলাম এবং ওই চরিত্রে আমি মানে আরও ইয়াং সেজে আর কি, যাই হোক আমাকে অভিনয় করতে হয়েছিল, এই কথা আমার সারা জীবন মনে থাকবে। আমাদের দেশে তো এই অভিনয়ের জায়গাটিতে মেয়েদের অনেক লড়তে হয়েছে, অনেক লড়তে হয়েছে। আচ্ছা চলচ্চিত্রে তুমি কখনো অভিনয় করোনি? হ্যাঁ আমি তো চলচ্চিত্রের জন্য 2010-এ পুরস্কার পেলাম শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে, আমি এবং চম্পা আমরা দুজনে, চন্দ্রগ্রহণ ছবির জন্য। আমি আমেরিকায় চলে গেছিলাম, তারপরে সেখানেই পত্রিকা দেখলাম যে এরকম পুরস্কার পেয়েছি। ওইটা কি একমাত্র চলচ্চিত্র নাকি আরো? ওটাতে পেয়েছি, আর
অভিনয় করেছো কতগুলো চলচ্চিত্র? অভিনয় আরো করেছি, প্রথমেই তো একটা করেছি আমরা, ওই যে ইয়ের হুমায়ুন আহমেদের ছবি আগুনের পরশমণি, আমি তোমার মা হয়েছিলাম ওটাতে। তারপরে আরো কয়েকটা কাজ করেছি, আর স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করেছি, বেশ অনেকগুলো ছবি করে ছবিতে আর কি। কমার্শিয়াল ছবি বলতে যেটা বোঝাই ওরকম কোনো ছবিতে করিনি আর কি। আর কি বলে এখন অভিনয় চলছে নিয়মিত? এখন করতে পারি না, এই জন্য আমার স্বামী তো বলেছে খুব অসুস্থ, আমেরিকাতেই চারবার আইসিউতে ছিলেন, এখানে এসে গত এক বছরে পাঁচবার ওনাকে হাসপাতালে আনা নেওয়া করতে হচ্ছে। তা আমি অল্প কিছু করি আর কি, কয়েকটা অ্যাড করেছি, দু তিনটে অল্প কিছু কাজ করি আর কি, ঈদেও কয়েকটা করেছি, দু চারটা যেটা মানে না অ্যাভয়েড করতে পারছি করেছি আর কি। এই এই সময় জুড়ে কি লেখালেখি ছিল? লেখালেখি করতে পারিনি, খালি একটা বই আমার নিজের উপরে কিভাবে অভিনয় করলাম, কিভাবে আসলাম, এবং আমি আমার এসব নিয়ে একটি বই করেছি, জীর্ণ পাতা যাবার বেলায়, এই একটি বইয়ের মতো। তোমার তো দুই মেয়ে, দুই মেয়েই দেশের বাইরে? দেশের বাইরে আমার তো অনেক স্বপ্ন ছিল, একজন যে তখন ইকোনমিক্সে ভর্তি না হয়, ছোটটা ভর্তি হয়েছিল লতে, যে আমি সুবিধা বঞ্চিত মেয়েদের জন্য কাজ করবে তাদের, তারপরে চলে গেল। বড়টিও ডাক্তার, সেও ভেবেছিলাম যে সাদা কোট পরে সাদা অ্যাপ্রন পরে কাজ করবে মানুষের জন্য, কিন্তু জানি না জীবনের হয়তো নিষ্ঠুরতা, আমার জীবনের দুর্ভাগ্য সব চলে গেল বাইরে। আচ্ছা, হয়তো ফিরে আসবে কখনো। হ্যাঁ, আসলে আমরাও হয়তো অনেক সময় নানান কারণে আমাদের ছেলে মেয়েদের ধরে রাখতে পারছি না। আমি আমি বলি যে হয়তো আমার ব্যর্থতা, আমি তাদেরকে সেভাবে গ্রথিত করতে পারিনি। তোমার নাতি নাতনি আছে? আমার দুজন বন্ধু আছে, দুজন বান্ধবী আছে, বড় মেয়ে দুটি ছেলে রায়ান রিদোয়ান, ওদের আবার একটু কষ্ট, ওরা জাপানে ছিল তো সেখান থেকে কানাডা গেছে, ইংরেজি কষ্ট হচ্ছে। কিন্তু আবার এর মধ্যে একটা মজার ঘটনা, আমার মেয়ে বলছে আম্মা আমি এখানে থাকতে পারবো না, ও ছোটোটাকে ডে কেয়ারে দিয়েছে মাত্র তিন দিন না চার দিন হয়েছে, এসে ওর মা যখন এরকম করে হাত তুলেছে মারার জন্যে, মারবে রাগ হচ্ছে আর কি জানে, সে চোখ বড় বলছে আই গনা পুলিশ। আম্মাই কোন দেশে আসলাম আম্মা, চোখ বড় করার যাবে না, এই করতে হবে, সে পুলিশ কল করবে, আম্মা এই দেশে আমি থাকবো না, আমি কেন গেছো বাবা এদেশে। আর ছোটটার দুটি মেয়ে আমায়রা আর ইসা, খুব স্কাইপিতে ছবি কান্দে, খুব মন খারাপ করে, আমারও খুব কষ্ট হয়, আসলে স্নেহ তো নিম্নমুখী তুমি বুঝবে, এখন বা ছেলে মেয়ের চেয়েও বাচ্চার জন্য বেশি মায়া লাগে, আদর লাগে, তো এখন দুর্ভাগ্য যে ওদেরকে রেখেই চলে আসতে হয়েছে। আমার স্বামীও অসুস্থ, আর মনে হলো দেশে দেশেই যাই, সবার এই ভালোবাসা, যে সবাই এত ভালোবাসে, এই ভালোবাসাটা নিয়ে যেন যেতে পারি, আমার আমার যে কাজ দিয়ে আমি সবাই মনের জায়গা করে নিয়েছি, সে জায়গাটা কোনো পুরস্কারের আশায় বা কোনো স্বীকৃতি তার আশায় আমি কাজ করে নিই, আমি চেয়েছি আমার কাজ দিয়ে আমি মানুষের মনের হৃদয়ের কাছাকাছি যাব, এবং যে আমাদেরকে তারকা বলে এই তারার মতনই যেন তাদের হৃদয় সবসময় আমি উজ্জ্বল হয়ে থাকতে পারি। তোমার কিছু প্রিয় মানুষ বা তোমার পছন্দের মানুষ, তাদের আমরা কিছু মন্তব্য নিয়েছি তোমার সম্পর্কে, সেইটা আমরা একটু দেখে নিই। দিলারা জামানের সঙ্গে আমার দাম্পত্য জীবনের ব্যাপ্তি 50 বছর পূর্ণ হবে আগামী বছরে ফেব্রুয়ারি মাসে, দীর্ঘ এই পথ পরিক্রমা, সেই কবে শুরু করেছি ধূসর অতীতে এবং অত্যন্ত হীনদরিদ্র অবস্থায়, তার থেকে বর্তমানে আজকের অবস্থানে যখন উন্নীত হই, মাঝে মাঝে ভাবি পেছন দিকে তাকিয়ে যে অনেক হিরণময় সময় পার হয়ে এসেছি। প্রতিকূল পরিস্থিতির মধ্যে স্ত্রী হিসেবে তিনি কখনো ভেঙে পড়েননি, আমাকে সাহস জুগিয়েছেন। তারপরও বলি তিনি মানুষ হিসেবে অসাধারণ, তবে খুব টেম্পারামেন্টাল, অতিশয় আবেগপ্রবণ এবং অতিশয় ক্ষুদ্র বিষয়ে কাতর হয়ে যান। তবে তার বিরুদ্ধে আমার একটি অভিযোগ সবসময়ই থাকবে,
এক সময় তিনি খুব ভালো গল্প লিখতেন, এখন তিনি লেখেন না, এখন তিনি অভিনয়ে নিমগ্ন। তা আমি তাকে বলি যে অভিনয় করো ভালো কথা, কিন্তু এটা ইরেজ মাধ্যম, মুছে যায়। আমরা চারটা ভাই বোন, তার মধ্যে দিলার আপা সবচেয়ে বড়, আমি অনেক ছোট তাদের, ওনার কাছেই আমি মানুষ। মানে আপা আমাকে দেখাশোনা বেশি করতেন, দিলার আপা সুখে দুঃখে শান্তিতে কষ্টে সব কিছুতে উনি আমাদের কাছেই ছিলেন ছায়ার মতো। আপার সাথে কিন্তু আমার চেহারার অনেক ভালো একটা মিল আছে। এটা অনেকেই বলে আপনি কি নাটক করেন, তা আমি বলছি কি না আমি তো নাটকে নাই, আপনার সাথে একজন নাটকের একজন ভদ্রমহিলার খুব মিল, যেমন উনি অয়ময় করেছিলেন অনেক কিছু, কী জানো নামটা ওনার, আমি বলছি কি যে কি দিলার রহমান, হ্যাঁ 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 একদম ওনার মতোই দেখতে আপনি। তখন আমাকে আবার একটু বলতে হয় যে আমারই বড় বোন সে, তখন গর্বেও আমার বুকটা ভরে যায়। আমি ভীষণ আমার অনুভূতি দিয়ে আমার ইয়ে দিয়ে আমি তাকে শ্রদ্ধা করি এবং নিশ্চয় জাতিও তাকে শ্রদ্ধা করে। সবাই তো তোমাকে চেনে একজন অভিনয়শিল্পী হিসেবে, তো আমি একা অভিনয় করা খুব কঠিন, তবু কি দু একটা সংলাপ বলবে কিনা? একটা কবিতার অল্প একটুখানি বলি, একটা প্রিয় কবিতা আমার, সংলাপ এখন আর ফোনতে অবশ্যই। রফিক আজাদের একটা কবিতা আমার খুব প্রিয়, অন্তিম প্রার্থনা। আমার নিজের জন্য নয়, এই গাছ গাছালির জন্য আমি বৃষ্টি ভালোবাসি। আমার নিজের জন্য এ বয়সের কী বা চাওয়ার আছে, আমি চাই সন্তানের জন্য ঘন গাছপালা ঘেরা একটি চালা ঘর। আমার নিজের জন্য তুমুল বর্ষণের আর দরকার নেই, টিনের চালার নিচে শোবে আমার সন্তান তার স্বামী বা বধূর পাশে, তখন যেন একটানা বাড়িপাত হয়। আমার নিজের জন্যে সুগন্ধি চালের আর কী বা প্রয়োজন, আমার সন্তানের দাঁতের নিচে যেন কাঁকর না পড়ে। অপমান দগ্ধ জীবনটা তো কেটে গেছে কোনো মতে লাল চালে, এই তো সামান্য চাওয়া, এর চেয়ে বেশি কিছু আর কী বা চাইতে পারি এই সমাজের কাছে। খুবই সুন্দর, তবে খুব কী বলা যায় যে একটু বিষণ্ন হয়ে যায় মনটা, কিন্তু আবার পাশাপাশি খুব আশাবাদের কথাও আছে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন সুখে থাকে, এবং আমরা সেটা সবাই মনে প্রাণে চাই যে আমরা যা করতে পারিনি সেটা যেন আমাদের পরের প্রজন্ম করতে পারে, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। তো আমরা কি আজকে এখানে শেষ করব? সবাইকে ধন্যবাদ, দেশ টিভির অসংখ্য দর্শক যারা আছে, এবং দেশ টিভি এই নামটির সঙ্গে যেন অনেক মমতা অনেক ভালোবাসা জড়ানো, আর যে মানুষটি এতক্ষণ আমার সঙ্গে কথা বলল সে মানুষটি আমার খুব প্রিয়। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব দিলার আজামান। চার দশকের বেশি সময় ধরে অভিনয়ের দক্ষতায় মুগ্ধ করে রেখেছেন তিনি আমাদের সবাইকে। আমাদের প্রত্যাশা তিনি আরও বহুদিন আমাদের মাঝে তার প্রতিভার দ্যুতি ছড়াবেন। তার সুদীর্ঘ সুস্থ ও কর্মময় জীবন কামনা করছি, এবং পাশাপাশি প্রার্থনা করছি যে তার জীবনে যে সংকট চলছে সেই সংকট থেকে তিনি অবশ্যই মুক্তি পাবেন, সেই সংকট তিনি অতিক্রম করবেন, সুন্দর জীবন হবে। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে আমরা আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।